আমি এখন সেমিস্টার টু কোর কোর্স থ্রি রিয়েল সিকুয়েন্স এর 8 নম্বর লেকচার দেবো। এই লেকচারে আমি কিছু থিওরি প্রমাণ করব। আমি যে আগের লেকচারে মানে লেকচার 7-এ সাবসিকুয়েন্স পড়িয়েছি, তো থিওরি হলো সাবসিকুয়েন্সের উপরে এখন দেব থিওরি। এভরি সাবসিকুয়েন্স of a monotone increasing sequence, each monotone increasing, এটা প্রমাণটা খুবই সোজা। আমি প্রমাণের আগে আমি থিওরি স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করতে বলবো, সবসময় এটাই বলে থাকি। তো একটা সিকোয়েন্স ইনক্রিজিং মানে কি, ফার্স্ট টার্মের থেকে সেকেন্ড টার্মটা বড়, তারপরে থার্ড টার্মটা বড়, এইভাবে যাচ্ছে। সাবসিকোয়েন্স তো এই সাবসেট এবং এই টার্মগুলো ইনক্রিজিং অর্ডারে থাকে। তো ইউটিউব, তারপরে সাপোজ ইউ পাই, অলরেডি ইউটিউব থেকে ইউপাই বড়, তাই সেগুলো লেখা হয়েছে। তো তবেই এটা এমনিতে হচ্ছে, আর প্রমাণটাও খুব সহজ। সাপোজ ইউ আর এন বি এ সাবসিকুয়েন্স, বি এ সাবসিকুয়েন্স, বি এ সাবসিকুয়েন্স অফ এ মনোটোন ইনক্রিজিং সিকুয়েন্স ইউ এন, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ইউএন। ইউএন মনোটোন ইনক্রিজিং, সো পি গ্রেটার দেন কিউ ইমপ্লাইজ ইউপি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ইউ। যেহেতু ইনক্রিজিং, যেটা বড় তার সিকোয়েন্সিয়াল টার্মটাও বড়। এবার এটা তো সাবসিকোয়েন্স ইউ আর এন, ইউ আর এন, সো আর এন টা কি? তো সিন্স ইউ আর এন ইজ এ সাবসিকুয়েন্স, ইজ এ সাবসিকুয়েন্স অফ ইউএন, অফ ইউএন কমা দিয়ে আর এন ইজ এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকুয়েন্স, স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকুয়েন্স of natural numbers, of natural numbers. So m greater than n implies rn greater than rn. So এটা ইমপ্লাই করবে, আমি যদি এই স্টেটমেন্টটাকে কাজে লাগাই, ইউ আর এন greater equals to u r n, তাহলে m যদি বড় হয় তার m এর টার্মটা সাবসিকোয়েন্স এর সেটা এর n এর টার্মের থেকে বড় হবে। সো দেয়ারফর u r n ইজ এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সাবসিকোয়েন্স, ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্ট সরি, ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং। Next theorem, let un be a monotone increasing sequence and u r n be a convergent subsequence of u n and
U R N, limit U R N is L. Then U N is convergent and also the limit of U N is L. তাহলে কি স্টেটমেন্টটা কি না একটা সিকোয়েন্স যদি মনোটোন ইনক্রিজিং হয় তাহলে তার যদি একটা সাব কনভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকে তাহলে সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হবে এবং দুটো একই লিমিটে কনভার্জ করবে সাব সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করছে সেখানে সিকোয়েন্সটাও কনভার্জ করছে করবে প্রুফ আমরা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাউট হলে আমরা জানি কনভার্জেন্ট প্রথমে এটা কনভার্জেন্ট প্রমাণ করব অলরেডি মনোটোন ইনক্রিজিং আছে আমাকে ফার্স্ট দেখাতে হবে ইউএন হচ্ছে বাউন্ডেড অ্যাবাউট আমরা আগে থিওরিতে যেটা বললাম ইউআরএন এটা কি না এটা হচ্ছে সাব সিকোয়েন্স অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স ইউএন তাহলে ইউআরএন টা কি হবে তাহলে ইউআরএন ইজ অলসো এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স কনভার্জেন্ট হলেই সেটা কি হয়ে যাবে না সেটা বাউন্ডেড অ্যাবাউট হয়ে যাবে তো সিন্স ইউ আর এন ইজ কনভার্জেন্ট ইউ আর এন ইজ কনভার্জেন্ট ইট ইজ বাউন্ডেড অ্যাবাউট এটাকে ইউ আর এন যেটা এটা বাউন্ডেড অ্যাবাউট হবে সেভাবেও বলা যায় এটা কনভার্জেন্ট এইবার এই এই এটা বাউন্ডেড ইউ আর এন সাবসিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাউট হয় ওকে আচ্ছা তো সিন্স ইউ আর এন ইজ বাউন্ডেড অ্যাবাউট সরি ইউআর ইজ কনভার্জেন্ট ইউআর এটা অলরেডি মনোটোন ইনক্রিজিং এবং কনভার্জেন ও ইনক্রিজিং সিকোয়েন্স কনভার্জেন্ট হতে গেলেই কি হবে না ওটা বাউন্ডেড অ্যাবাউট হবে একটা ইনক্রিজিং সিকোয়েন্সের সাবসিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাউট হয় তাহলে সিকোয়েন্সটাও বাউন্ডেড অ্যাবাউট হবে তো আমরা উল্টোটা ধরে নিই যে সাপোজ ইউএন বি আনবাউন্ডেড অ্যাবাউট আনবাউন্ডেড অ্যাবাউট তাহলে আনবাউন্ডেড অ্যাবাউট মানে সো দেয়ার এক্সিস্ট সরি unbounded above so for every g every g greater than 0 there exists a natural number k such that un is greater than g for all n greater equals to k এটা বুঝতে হবে যে বাউন্ডেড অ্যাবাউট হলে কি হতো বাউন্ডেড অ্যাবাউট হলে কি হতো না কোনো একটা g এর জন্য প্রত্যেকটা টার্ম তার থেকে ছোট হতো বাউন্ডেড অ্যাবাউট মানে কি যে তার থেকে প্রত্যেকে ছোট বাউন্ডেড অ্যাবাউট হলে এই জিনিসটা হতো ফর অল n বিলংস টু n এটা স্যাটিসফাই এবং কোনো একটা
পজিটিভ নাম্বারের থেকে, এইটাকে ইনভ্যালিড করতে হবে। তার মানে প্রত্যেকটা নাম্বারের থেকে এটা টার্মগুলো বড় হবে। আরো পরিষ্কার বাউন্ডেড অ্যাবাভ মানে যে একটা বাউন্ড সেটাকে ছাড়িয়ে যাবে না, আর আনবাউন্ডেড অ্যাবাভ মানে কোনো বাউন্ড পাবো না, যে বাউন্ডই দিই না কেন একটা না একটা সময় পরে তার থেকে ছাড়িয়ে যাবে। তো যে সময়টায় পরে ছাড়িয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে কে। এখন ইউআরএন যে সাবসিকুয়েন্স ছিল ইউআরএন ইজ এ সাবসিকুয়েন্স ইজ এ সাবসিকুয়েন্স অফ ইউএন, সো এটা যদি যেহেতু ইউএন এর সাবসিকুয়েন্স আর এন ইজ এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকুয়েন্স স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকুয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস, তাহলে এটা কি হবে? আগেও একবার বলেছি যে যেহেতু এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকুয়েন্স আর ওয়ান আর টু এই করতে করতে একটা সময় কি হবে না আর এনটা এক থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে আর কি। আর কে জিরো মাইনাস ওয়ান, সো কি হবে? দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কে জিরো সাচ দ্যাট আর এন ইজ গ্রেটার দেন কে অর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো। তাহলে যে সমস্ত আর এন কে থেকে বড় মানে যে সমস্ত সাফিক্স কে থেকে বড় তাদের জন্য ইউএন হচ্ছে গ্রেটার দেন জি। তাহলে এটা ইমপ্লাই করবে কি না ইউ আর এন গ্রেটার দেন জি অর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো, মানে এন গ্রেটার ইকুয়ালস টু কে জিরো হলে এটা স্যাটিসফাই করবে, আর যেটা কে থেকে বড় তার জন্য সেটা এখানে বসে যাবে স্যাটিসফাই করবে। এইখান থেকে পেলাম এটা কি ইমপ্লাই করলো না এটা ইমপ্লাই করবে আবার যে ইউ আর এনটা হচ্ছে আনবাউন্ডেড অ্যাবাভ, কেননা জি জিটা যে কোনো নাম্বার জি ইজ আরবিটারি, জি ইজ আরবিটারি, সো ইউ আর এন ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। URN is unbounded error. তাহলে এটা contradiction, তাহলে আমি যেটা ধরেছি ভুল, therefore UN is bounded above. তাহলে UN যদি bounded above হয়, increasing sequence bounded above, so UN is convergent. UN is convergent. এরপরে লাস্ট পার্ট, লাস্ট পার্টে কি দেখাতে হবে না দুটোই একই লিমিটে কনভার্জ করছে, এটা তো সোজাই ইউআরএনটা এলে কনভার্জ করছে বলা আছে। ইউএন যেহেতু কনভার্জেন্ট এই লিমিটটা যদি আমি এম ধরি তাহলে এই এক থিওরিম ছিল যে একটা সিকোয়েন্সের প্রত্যেকটা সাব সিকোয়েন্স একই নম্বরে কনভার্জ করে, তাহলে এটা ইমপ্লাই করবে এম টেস্ট টু ইনফিনিটি ইউআরএন এটা হয়ে এম, তাহলে দেয়ার এল সমান এম, এটা অলরেডি এম আছে তাহলে দুটোই একই লিমিটে কনভার্জ করছে। এই হলো এই থিওরি। এরপর আচ্ছা নেক্সট থিওরিটা বলবো, আমি একটু ভিডিওগুলোকে ছোট করতে চাই, তাই এটা এই পর্যন্তই থাক, নেক্সট থিওরিটা নেক্সট ক্লাসে বলবো।